नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के आंतरिक अभिनंदन शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। एप्रिल 2022 आपनी कन्या राशि मानूष, आपना क्षेत्रे चाकुरी भाग्य सन्तान अर्थ सम्पत्ति विवाह प्रेम शिक्षा स्वास्थ्य केमन जेते चलेछे तार एकटा सम्भावना ए भिडियोर माध्यमे आमी तुले धरार चेष्टा करछि। नेगेटिव पजिटिव दुटी दिक निये किन्तु आमी आलोचना एखाने करब, अर्थात एखाने काउके मन सन्तुष्टि करार जन्य आमी किन्तु ई भिडियोटी करछि ना। एबं ए भिडियोर शेषे आपनादेरके बेश किछु उपाय बलब, जे उपायगुलो जदि आपनारा करेन सेक्षेत्रे किन्तु विशेष रूपे आपनारा किन्तु शुभ फल आपनारा निश्चित रूपे किन्तु पाबेन। कि करबेन आपनी कन्या राशिर मानूष, आपनार क्षेत्रे কি উপায় করলে আগামী এপ্রিল মাস ভালো যেতে পারে? তো প্রথম আসি, এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন করছে। 8ই এপ্রিল বুধ এবং মঙ্গল রাশি পরিবর্তন করছে, 13ই এপ্রিল বৃহস্পতি রাশি পরিবর্তন করছে, 12ই এপ্রিল রাহুকেতুর রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবির রাশি পরিবর্তন, 29শে এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন এবং 27শে এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন, 29শে এপ্রিল শনির রাশি পরিবর্তন। এই যে নবগ্রহের রাশি পরিবর্তনে কি চেঞ্জ আসতে চলেছে কন্যা রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে, প্রথম আসি স্বাস্থ্য, স্বাস্থ্যের সম্পদ। দেখুন, 8ই এপ্রিল থেকে এই আপনাদের রাশি অধিপতি অষ্টমভাবে চলে যাচ্ছে এবং শত্রুক্রিয়া অষ্টম ভাব নিধন ভাব। 8ই এপ্রিলের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে ভুগতে কিন্তু হবে, অর্থাৎ ছোটোখাটো চোট আঘাত লাগা, শরীর নিয়ে ভোগা, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে মোটামুটি 26শে এপ্রিল পর্যন্ত। 8ই এপ্রিল তো 26শে এপ্রিল বিশেষভাবে আপনারা শরীর স্বাস্থ্যের দিকে ধ্যান কিন্তু দিন, বিশেষ করে নার্ভের সমস্যা, আপনার স্কিন ডিজিজের সমস্যা, এই জায়গাগুলো বা ছোটোখাটো চোট আঘাত লাগার সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু শরীর স্বাস্থ্য দিক নিয়ে আপনাদেরকে কিছুটা হলেও আপনাদেরকে কিন্তু ভুগাবে 8ই এপ্রিলের পর থেকে। খুব একটা ভালো দিক কিন্তু দেখাচ্ছেন, যেহেতু রাশির অধিপতি অষ্টমভাবে চলে যাচ্ছে। খুব বড় ধরনের ভোগান্তি না হলেও ক্ষুদ্র সমস্যা কিন্তু আপনাদের থাকবে, সবারই ক্ষেত্রে যে হবে এমন না, কিন্তু এটি সম্পূর্ণ ইঞ্জিনিয়ার রাশিফল। আপনার যদি দশা অন্তর্দশা পারবিট না করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু একটু হলেও ভুগতে হতে পারে। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের ক্ষেত্রে আর্থিক স্থিতির জায়গা কেমন যাবে? দেখুন, আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু আমি বলবো যথেষ্ট মজবুত কিন্তু দেখা যাচ্ছে। আপনি কন্যা রাশির মানুষ, অর্থনৈতিক ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আপনাদের দেখা কিন্তু যাচ্ছে। যাদের ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, ফিনান্সিয়াল ক্রাইসিসগুলো কিন্তু আপনাদের কাটবে। দীর্ঘদিন টাকা আটকিয়ে আছে আপনার, ধরুন লাখো কোটি টাকা আটকিয়ে আছে, চেষ্টা করছেন মোটামুটি আপনার 12ই এপ্রিলের পর থেকে আপনার এই যে আটকে থাকা টাকা, সেই টাকাগুলো কিন্তু রিকভারি আপনাদের হবে। ইনভেস্টমেন্টটা কেমন হবে, ইনভেস্টমেন্ট করবেন কি? দেখুন, এ মাসে বড় ধরনের কিন্তু ঝুঁকিপূর্ণ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, তাতে আর্থিক লস হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি জেনে নিন আপনার ক্ষেত্রে দশা অন্তর্দশা পারমিট করছে কি না, কিন্তু বর্তমান সময়ে এপ্রিল মাসে হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না, তাতে অর্থনৈতিক ক্ষতি কিন্তু থাকছে। সপ্তম ভাব রিপ্রেজেন্ট আপনার বিবাহ, সপ্তমভাবে বৃহস্পতি চলে আসছে 13ই এপ্রিল থেকে, বিয়ের জায়গাটা, দীর্ঘদিন বিয়ের জায়গা এবং হংস নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সৃষ্টি করছে। আপনি কন্যা রাশির মানুষ, আপনাদের কিন্তু হংস নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। দাম্পত্য সুখ, বিবাহ, দৈনিক রোজগার, ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু 13ই এপ্রিলের পর থেকে কিন্তু ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে, অর্থাৎ বিবাহ, ডেলি ইনকাম এবং আপনার দাম্পত্য সুখ, পার্টনারশিপ, বিজনেস, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। ভাগ্য, দেখুন ভাগ্য আপনাদের সাথ দেবে কিনা, প্রথম কথা আপনাদেরকে বলি, আপনাদের ভাগ্যের প্রতি আপনাদের ঠিক ষষ্ঠভাবে অবস্থান করবে, অর্থ খুব যে একটা যে সম্পূর্ণরূপে
ভাগ্যের সাপোর্ট পাবেন এটা আমি বলবো না, কিন্তু 12 এপ্রিলের পর এই রাহু যখন সরে যাবে আপনার রাশি থেকে, রাশি আপনার ভাগ্যভাব থেকে, তখন কিন্তু ভাগ্যভাবে যে বিড়ম্বনাগুলো আসছিল সেই বিড়ম্বনাগুলো কিন্তু আপনাদের কাটবে। তবে অষ্টমস্থ রাহু এবং বুধের সাথে কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত, আর্থিক লস, ক্ষয়ক্ষতি কিন্তু হবে, এবং বিশেষ করে কিছু কিছু ক্ষেত্রে চোট আঘাত লাগা, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা, সিঁড়িতে পড়ে গিয়ে চোট লাগা, এই সমস্যাগুলো এবং স্কিনের সমস্যা, এই সমস্যাগুলো আপনাদেরকে কিন্তু দিবে রাহু। এবার আসি প্রেম। দেখুন সপ্তমভাব রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম, সরি পঞ্চমভাব রিপ্রেজেন্ট হচ্ছে প্রেম। পঞ্চমভাবে পঞ্চমপতির অবস্থান মঙ্গলের সাথে একটু আপনাদের মাথা গরম থাকবে, অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে মাথা গরম, হট টেম্পারের জায়গা এটা কিন্তু থাকবে। যদি আপনারা একটু হলে বন্ডিং করতে পারেন, অর্থাৎ ছোটো যে ব্যাপারটাকে ছোট্ট আকারে যদি এ করতে পারেন, প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু আসতে চলেছে। খুব যে প্রেমের ক্ষেত্রে নিয়ে খুব বড় ধরনের যে সমস্যা সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না, ছোটোখাটো সমস্যা কিন্তু থাকে। যেহেতু মঙ্গল যুক্ত আছে, ঠিক 8 এপ্রিলের পর থেকে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না প্রেমের ক্ষেত্রে। ষষ্ঠভাবে মঙ্গল অবস্থান করছে আপনাদের অষ্টমপতি, সূর্য সরকার নিয়ে কিন্তু আপনাদেরকে ভুগাবে। আমি বারবার বলছি, যাদের ক্ষেত্রে কেস মামলা মকদ্দমা করবেন ভাবছেন, তারা কিন্তু একটু হলো চিন্তা ভাবনা করে কেস মামলা মকদ্দমাতে হাত দিন, এই জায়গাটায় আপনাদের অর্থ ক্ষয় ক্ষতির সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ অষ্টমভাবে ষষ্ঠপতির অবস্থান, অর্থাৎ অষ্টমপতি ষষ্ঠভাবে অবস্থান করছে, খুব একটা ভালো যোগ কিন্তু থাকছে না, কিছু ক্ষেত্রে হলো ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের থাকছে। আপনাদের কর্মভাব কেমন হবে? দেখুন 10th হাউস রিপ্রেজেন্ট কর্ম, অষ্টমভাবে চলে গেছে, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা আপনাদের কিন্তু সৃষ্টি কিন্তু করছে। অর্থাৎ কর্মক্ষেত্রে যে খুব একটা যে আপনি সুফল পাবেন এমন কিন্তু না, অর্থাৎ আপনার মন মতন কর্ম পাচ্ছেন না, বা আপনার যোগ্যতা অনুযায়ী আপনি সেখানে স্যালারি পাচ্ছেন না, এই জায়গাগুলো কিন্তু সৃষ্টি কিন্তু করবে। অর্থাৎ কর্মের জায়গাটা যথেষ্ট প্রেশার থাকবে, বা হয়তো আপনি চাকরি পরিবর্তনের একটা পরিকল্পনা আপনি কিন্তু করতে পারেন। অর্থাৎ যেহেতু কর্মপতি অষ্টমভাবে, আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু হবে। লটারির ক্ষেত্রে কিন্তু লটারি সাট্টা জুয়া থেকে কিন্তু আপনারা হঠাৎ আকস্মিক অর্থপ্রাপ্তি কিন্তু আপনাদের হবে। এবার আসি আপনাদের এডুকেশান। পঞ্চমভাব রিপ্রেজেন্ট এডুকেশান, পঞ্চম ভাবাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে। দেখুন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়ছেন, মেডিকেল লাইনে পড়ছেন, আইটি সেক্টর নিয়ে সেক্টরে যারা আছেন, এই জায়গাগুলো মেডিকেল লাইন, আপনার ইঞ্জিনিয়ারিং লাইন, এই জায়গাগুলো বা টেকনিক্যাল ফিল্ডে আছেন, এই জায়গাগুলো বা টেলিকমের সঙ্গে যুক্ত আছেন, বা হার্ডওয়্যার নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের পড়াশোনার জায়গাটা কিন্তু যথেষ্ট ভালোর দিক কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এডুকেশনের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক এ মাসে কিন্তু নির্দেশ কিন্তু আপনাদের করতে চলেছে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থ এডুকেশনের জায়গা আপনাদের যথেষ্ট ভালো, এবং ভাগ্য আপনাদের খুব একটা যে বিড়ম্বনা করবে না, কিন্তু খুব একটা যে সাপোর্ট আপনাদেরকে দিবে সেটাও কিন্তু আপনাদেরকে দিবে না। এবং এর পাশাপাশি চতুর্থ ভাবে ভাবাধিপতি আপনার সপ্তমভাবে চলে আছে, দুর্দান্ত। সম্পত্তিগত দিক থেকে, প্রপার্টির দিক থেকে আপনারা কিন্তু লাভ আপনারা এই সময় কিন্তু পাবেন। আপনি কন্যারাশির মানুষ, সম্পত্তিগত দিক থেকে নিজস্ব প্রপার্টি, অ্যাসেট, সম্পত্তি, ক্রয় বিক্রয়ের জায়গাগুলো কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। ভাগ্য আপনাদের সাথ কিন্তু দিতে চলেছে, ভাগ্য আপনাদের যথেষ্ট সাথ দেবে। এবার আসি বিদেশের সাথে যারা রত আছে, অর্থাৎ আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্টভাবে বিদেশের সাথে রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনারা কিন্তু প্রফিট এই সময় কিন্তু পাবেন। অর্থাৎ ফরেন থেকে আপনাদের এ মাসে কিন্তু যথেষ্ট লাভ আপনাদের কিন্তু আসবে। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা থাকছে,
এবং ভূমি ভবন বাহন সুখ কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। দেখুন কি উপায় করবেন, কি উপায় করলে আপনাদের এই এপ্রিল মাস ভালো যাবে আমি আপনাদেরকে ভিডিওর শেষে কিন্তু জানাবো। তবে একটা কথা আপনাদেরকে বলি, বেশ কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা আপনাদের থাকবে, শত্রুতার মধ্যে দিয়ে আপনাদেরকে কিন্তু এ মাসটা বিশেষভাবে অতিক্রম কিন্তু করতে হবে। মেডিকেল এক্সপেন্সেস হওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকছে। আপনি কন্যা রাশির মানুষ, এই সম্ভাবনাটা কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করতে চলেছে। তবে একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের আর্থিক স্থিতির জায়গা যদি বলি, আর্থিক স্থিতির জায়গা আপনাদের কিছুটা হলো মজবুত কিন্তু হতে চলেছে। দ্বাদশপতি অষ্টমভাবে আপনাদের মানসিক টেনশন উদ্বেগ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। হসপিটালের জায়গাটাতে খরচ আপনাদের এ মাসে কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। আপনি কন্যা রাশির মানুষ, কী উপায় করবেন? আপনারা শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং আপনারা গণেশজির উপাসনা করুন। গণেশজির উপাসনা এবং শুক্রের বীজ মন্ত্র আপনারা পাঠ করুন এবং বৃহস্পতির জন্য আপনারা বিষ্ণু সহস্রনাম পাঠ করুন, বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পাবেন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ, সকলে ভালো থাকুন।